Mitthu and the yellow mango. Mitthu naam and ebong the yellow mango. Yellow mane holud, mango mane aam. Mitthu was a parrot. Mitthu chilo ekjon parrot mane chhe tiyapaki. A green parrot. Ekti shobuj tiyapaki with a red beak. Songe ki chilo sathe chilo ekti lal thot. Red mane lal, beak mane thot. Paki thot ke bola hoy beak. Tahole Mithur ki color chilo? Mithur color chilo green. A green parrot. Mithu ekta totapak mane tiyapaki chilo. এবং তার কালার ছিল গ্রিন উইথ এ রেড বিক, সঙ্গে ছিল তার লাল ঠোঁট। ওয়ান ডে, একদিন, মিঠু ওয়াজ ফ্লাইং, মিঠু যখন উড়ছিল। ওয়ান ডে, একদিন, মিঠু ওয়াজ ফ্লাইং, মিঠু যখন উড়ছিল। হি লাভ টু ফ্লাই, সে উড়তে খুবই ভালোবাসত। হি লাভ টু ফ্লাই, সে উড়তে ভালোবাসত, ফ্লাই মানে ওড়া। হি লুক ডাউন, সে লুকড মানে দেখেছিল, লুক মানে দেখা, লুকড মানে দেখেছিল ডাউন নিচের দিকে। হি স, সে দেখেছিল এ বিগ ইয়েলো ম্যাঙ্গো অন এ ট্রি। এ বিগ ইয়েলো ম্যাঙ্গো মানে একটি বড় হলুদ আম। এ বিগ মানে বড়, ইয়েলো মানে হলুদ, ম্যাঙ্গো মানে আম, অন এ ট্রি একটা গাছের উপরে। মিঠু লাইকড ম্যাঙ্গোস, মিঠু আম খুবই পছন্দ করতো। মিঠু লাইকড ম্যাঙ্গোস। I want to eat that yellow mango, he said. সে কি বললো, মিঠু কি বললো? I want to eat, I মানে আমি, want to eat মানে খেতে চাই, that yellow mango, ওই হলুদ আমটি। He flew down to the tree, সে উড়ে এলো, নিচে উড়ে এলো, to the tree মানে উপরে উঠছিল, সেখান থেকে নিচে দিয়ে উড়ে গাছটার কাছে এলো। He flew down to the tree, নিচে উড়ে গাছটার কাছে এলো। কা কা, গো অ্যাওয়ে, ওখানে যেতেই গেল একটা আওয়াজ এলো, ক ক, গো অ্যাওয়ে, যাও দূরে চলে যাও। দিস ইজ মাই ট্রি, সেড এ ভয়েস, ওখানে যেতে একটা আওয়াজ শুনতে পেল, কা কা, চলে যাও এখান থেকে, এটা আমার গাছ, দিস ইজ মাই ট্রি, এই গাছটি আমার। সেড এ ভয়েস মানে সে কোনো লোক দেখতে পেলো না, কিন্তু একটা আওয়াজ শুনতে পেলো, সেড এ ভয়েস, ভয়েস মানে আওয়াজ। মিঠু লুকড আপ, মিঠু উপরের দিকে দেখলো। হি স, এ বিগ ব্ল্যাক ক্রো, সে দেখেছিল একটা বড়, এ বিগ মানে বড়, ব্ল্যাক মানে কালো, ক্রো মানে কাক, সে দেখেছিল একটা বড় কালো কাক। ক ক, গো গো, সে কাটা কাকটা তখন কা কা করে বলছিল, যাও যাও চলে যাও এখানে থেকো না। দ্য ক্রো শাউটেড, কাকটা হচ্ছে চিৎকার করে বলছিল, যাও যাও চলে যাও। দ্য ক্রো শাউটেড, ক ক, গো গো। হি হ্যাড এ ভেরি লাউড ভয়েস, তার ছিল কি খুবই জোরালো আওয়াজ, কাকটার খুবই জোরালো আওয়াজ, কাক কাকের আওয়াজ এমনিতেই কর্কশ হয়, বড় কাক ছিল যেন তার আওয়াজটাও খুব জোরালো ছিল। হি হ্যাড এ ভেরি লাউড ভয়েস, তার ছিল খুব জোরালো আওয়াজ। মিঠু ওয়াজ আফ্রেড অফ দ্য ক্রো, মিঠু ওয়াজ আফ্রেড, মিঠু ভয় পেয়ে গেল, আফ্রেড মানে হচ্ছে যে ভয় পাওয়া, ভয় পেয়ে গেল। মিঠু ভয় পেয়ে গেছিলো টু অফ দ্য ক্রো, ওই কাকটাকে দেখে ভয় পেয়ে গেছিলো। হি ফ্লিউ অ্যাওয়ে, সে কী করলো, সে উড়ে চলে গেল। হি ফ্লিউ অ্যাওয়ে, উড়ে দূরে চলে গেল। মিঠু স এ রেড বেলুন, মিঠু দেখেছিল একটা লাল বেলুন। ইট ওয়াজ আন্ডার এ ট্রি, এটা ছিল একটা গাছের নিচে। তাহলে মিঠু কী দেখলো, মিঠু দেখলো স এ রেড বেলুন, একটি লাল বেলুন, কোথায় ছিল এটা, ইট ওয়াজ আন্ডার এ ট্রি, এটা ছিল একটা গাছের নিচে। হি হ্যাড অ্যান আইডিয়া, সে একটা সঙ্গে সঙ্গে সেটা দেখে তার একটা মতলব মাথায় এসে গেল। আইডিয়া, আইডিয়া মানে মতলব বা প্ল্যান, একটা প্ল্যান তার মাথায় এসে গেল। হি পিক আপ দ্য রেড বেলুন, সে কী করলো, ওই রেড বেলুনটাকে তুলে নিল, তার ঠোঁটে করে আস্তে করে তুলে নিল। পিক আপ দ্য রেড বেলুন, হি ওয়াজ কেয়ারফুল, সে ছিল খুবই মানে যত্ন সহকারে, সাবধানে তুলে নিল, কেয়ারফুল মানে সাবধান, যত্ন সহকারে। নট টু ব্রাস্ট ইট, মানে যাতে এটা বার্স্ট না করে যায়, বি ইউ আর এস্ট, বার্স্ট মানে হচ্ছে যে, বার্স্ট মানে হচ্ছে যে ফেটে যাওয়া, বার্স্ট ইট। হি ফ্লিউ টু দ্য ম্যাঙ্গো ট্রি, সে ওটা নিয়ে কোথায় উড়ে গেল, আম গাছটার কাছে উড়ে গেল। দ্য ক্রো ওয়াজ সিটিং অন দ্য ট্রি, কাকটা তখনও সেই গাছটাতে বসেছিল। মিঠু ওয়েন্ট বিহাইন্ড দ্য ট্রি, মিঠু কোথায় গিয়েছিল, ওয়েন্ট মানে গিয়েছিল, বিহাইন্ড দ্য ট্রি মানে গাছটার পিছনের দিকে, গাছটার পিছনের দিকে গেল, কাকটার পিছনের দিকে, যাতে কাকটা তাকে দেখতে না পায়।
He pecked the balloon with his red beak. এবার তারপর সে কি করলো, ওই তার লাল ঠোঁট দিয়ে ওই বেলুনটাকে একটা ঠোকর দিল। পেকথ মানে হচ্ছে ঠোকর দেওয়া, দ্য বেলুন উইথ রেড বিগ, তার লাল ঠোঁট দিয়ে। তার এমনি টিয়া পাখির ঠোঁট হচ্ছে যে ধার হয় খুব। পপ দ্য বেলুন বাস্ট, পপ দ্য বেলুন বাস্ট, সঙ্গে সঙ্গে কী হলো, একটা আওয়াজ হয়ে বেলুনটা বাস্ট করে গেল। ইট মেড এ লাউড নয়েস, এবং বাস্ট করার সঙ্গে সঙ্গে সেটা সেটা জোরালো শব্দ হলো, যেরকম হয় কি বেলুন ফাটলে যেরকম জোরে শব্দ হয়। ক্রস সেড দ্য ক্রো, এবং সঙ্গে সঙ্গে কাকটা কী হলো, কাকটা কা বলে আবার চিৎকার করে উঠলো। অ্যান্ড হি ফেল অফ দ্য ট্রি, সঙ্গে সঙ্গে সে গাছটা থেকে পড়ে গেল। মানে ও বুঝতেই পারেনি, একটা হঠাৎ একটা আওয়াজের জন্য মানে গাছটা থেকে পড়ে গেল। ক ক এ বিগ গান ইজ আফটার মি, হ্যাঁ সেড দ্য ক্রো, এবং সঙ্গে সঙ্গে সে কি বললো, আরে এ তো কেউ আমাকে গুলি মারছে মনে হচ্ছে, বন্দুক নিয়ে গুলি মারছে কাকটা মনে হলো। হি ফ্লিউ আওয়ে, সঙ্গে সঙ্গে সে কী করলো, উড়ে চলে গেল। মানে পড়ে গেলো মানে সে গাছটা থেকে নেমে গেছিলো প্রথমে, তারপরে মনে মনে ভাবলো যে কেউ আমাকে গুলি মারছে, ওই জন্য সে উড়ে চলে গেল। হি নেভার কেম ব্যাক টু দ্য ট্রি, নেভার মানে হচ্ছে যে কখনো না, নো মানে না, নেভার মানে কখনো না, মানে সে আর কখনো ওই গাছটাতে ফিরেলো না। নেভার কেম ব্যাক এম মানে ফিরে আসা, টু দ্য ট্রি ওই গাছটাতে আর সে কখনো ফিরে এলো না। মিট্টু কেম টু দ্য ট্রি, মিট্টু কী করলো, ওই গাছটাতে এলো। হি এট, এট মানে সে খেয়েছিল, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল, এট ই, হি এট দ্য বিগ ইয়েলো ম্যাঙ্গো, সে কী করলো, ওই বড় হলুদ আমটা খেলো। আম্মি ইয়াম্মি, খুবই টেস্টি, আম্মি ইয়াম্মি খুবই টেস্টি, হোয়াট এ নাইস ম্যাঙ্গো, ও হি সেড, এবং সে খেতে খেতে কী বলছিল, বাহ কী কী সুন্দর খেতে, হোয়াট এ নাইস ম্যাঙ্গো, কী সুন্দর আম। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুবই খুশি ছিল। ক্লেভার মিট্টু, চালাক মিট্টু বা চতুর মিট্টু।